আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তো অনেকেরই প্রশ্ন যে আমি আমার খামারে কেন বাচ্চা উঠাচ্ছি না, বা কী কারণে আজকে অনেকদিনে বাচ্চা উঠাচ্ছি না। তো এই বিষয়টা সে আশা করি আপনাদের সাথে আজকে ক্লিয়ার করব। আমি রোজার পরে যে বেসটা তুলেছিলাম, সে বেসে আমি বলেছিলাম যে আমি এই বেসটা করে অফ রাখবো, এরপর আবার বাচ্চা তুলব না, এবং আপনাদের কাছেও শেয়ার করেছি যে যদি সম্ভব হয় আপনারা বাচ্চা তুলিয়েন না, এই বাচ্চাটা বের হবে কোরবান এবং কোরবানের এক সপ্তাহ পরে, যদি তুলেন তাহলে লস খাওয়ার চান্স খুব বেশি। তা আমি তো তুলি নাই, তো যারা তুলেছেন তারা লসের মধ্যে পড়েছেন বা লস হয়েছে তাদের, আর যারা তুলেন নাই তাদের লস হয় নাই। এর মধ্যে যারা তুলে নাই লস হয় নাই, তারা অনেকেই আবার ফোন বা SMS করে ধন্যবাদ যে শাকিল ভাই আপনাকে তো আপনার কথা অনুযায়ী আমরা বাচ্চা তুলি নাই আলহামদুলিল্লাহ, কিন্তু এখন যদি বাচ্চা তুলতাম তাহলে তো অনেক টাকা লস হইতো, তো আপনারা ধন্যবাদ। এই নিয়ে অনেক কথা হয়েছে। এরপরে আমি মাঝখান দিয়ে আরেকটা চালান করছি, আমি 1000 একটা চালান করছি, তো এটা ওইটা তো লস। এরপর থেকে আজকে প্রায় দেড় মাস, বা ধরুন 2 মাসের কাছাকাছি আমি কোনো প্রকার চালান বা বাচ্চা তুলছি না। যদি এই দেড় মাস বা 2 মাসের কথা ধরি, তাহলে আমার 3 চালানে ধরুন 2 মাসে 3×6 চালান হওয়ার কথা ছিল, আমি চালান তুলি নাই। আর আমি যদি এই চালানগুলো তুলতাম তাহলে ভাই নিশ্চিত একদম 6 চালানে, একদম 1-1 চালানে সর্বনিম্ন 30,000, মানে সব লাভ তো দূরের কথা, উল্টারা ফুজি থেকে 30-40,000 টাকা করে লস যাইতো। আচ্ছা 30,000 টাকা করে ধরেন, তো 30,000 টাকা করি হলে তাহলে আমার 2 চালানে, যেহেতু 6টা চালানের কথা বলছি, যেহেতু 3টা আমার, তাহলে 2 চালানে হতো 60, 4 চালানে 1,20,000, ধরেন 1,80,000। দেখেন এই 4 চালানের লাভ তো দূরের কথা, উল্টারা 1,80,000 টাকার মতো লস হইতো যদি 30,000 টাকা করে প্রতি মাসে প্রতি ব্যাচে লস ধরি। তো আলহামদুলিল্লাহ আমি তুলিও নাই, আমি লসও খাই নাই, কিন্তু বেকার আছি, একদমই বেকার। আপনারা জানেন যে আমি একদমই এখন বেকার, কারণ আমি অনেক কিছু হিসেব করে দেখছি যে এই মুহূর্তে যারা বাচ্চা তুলবে সবাই লস খাবে। এই পোলট্রি সেক্টরটা 12 মাসই ব্যবসা না, এটা আমি বুঝে গেছি। এটা হচ্ছে 2 মাসই ব্যবসা, হ্যাঁ এটা 2 মাসের একটা ব্যবসা, এবং এই বিষয়ের এই ব্যবসাটা 2 মাসের যে কী কী সেটাও আমি আপনাদেরকে অনেকবারই বলেছি কোন কোন সময় ব্যবসাটা থাকে। এর মাঝখানে দেখেন রিসেন্টলি যেহেতু আমাদের গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, আমাদের উপদেষ্টা মণ্ডলীরা নতুন, তো এবং আমাদের উপদেষ্টা মণ্ডলীরা অনেক অভিজ্ঞ, হ্যাঁ নতুন ক্ষমতায়ন ওনারা হয়েছেন এবং ওনারা খুবই অভিজ্ঞ। তার মাঝখানে শুনলাম যে 140 টাকা করে ব্রয়লার মুরগির রেট নির্ধারণ করা হয়েছে খুচরা, তা আমি আসলে এই বিষয়টা যৌক্তিকতা কতটুকু ওটা আমি আসলে জানি না, তবে এতটুকু বলবো যারাই ব্রয়লার মুরগি 140 টাকা বা 150 টাকা বা আপনি 120 টাকা বা 160 টাকা নির্ধারণ করেন না কেন, আগে একটু ক্যালকুলেশন করে দেখবেন যে আসলে এই হিসাবে আমাদের প্রান্তিক খামারিরা কি বেঁচে থাকবে কি থাকবে না। কারণ যারা দামগুলো নির্ধারণ করবেন, আমি আশা করি আপনারা অবশ্যই হিসাবটা করে তারপর নির্ধারণ করবেন, ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন এদেশের প্রান্তিক খামারিরা কি শোষিত হচ্ছে কয়েকটা হাতে গোনা কোম্পানির কাছে। মনে রাখবেন এই দেশের প্রান্তিক খামারিরা যদি একবার এই সেক্টর থেকে মুখটা ফিরিয়ে নেয়, তাহলে এই দেশে আমিষের চাহিদাটা পূরণ করা সম্ভব না। এদেশের ম্যাক্সিমাম মানুষ প্রান্তিক খামারে, কিন্তু তারপরে এই ম্যাক্সিমাম মানুষগুলো সে 2-1-4-5 কোম্পানির কাছেই ধরা। বিগত সরকারের আমলে আমরা দেখেছি যে আমাদের এই বিষয়গুলো নিয়ে, এই যে দামের যে বিষয়গুলো নিয়ে, খাদ্যর যে দামের বিষয়গুলো নিয়ে বারবার বসা হয়েছে ভোক্তাদের সাথে, তারপরে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে, কিন্তু কী হয়েছে দিন শেষে খামারিরা কোনো প্রকার সুফল পায় নাই, কোনো প্রকার সুফল পায় নাই। তো জানি না এটার সিন্ডিকেট বা অন্তর মহলে কী রয়েছে,
আমি অনুরোধ করবো যারা বর্তমানে আছেন আপনারা, ঠিক আছে, আপনারা একটু এই প্রান্তিক খামারের দিকে একটু নজর দিবেন, তাহলে এই দেশটা বাঁচবে, এদেশের বেকারত্বটা ঘুচবে, কমবে, তারপরে হচ্ছে এদেশের আমিষের চাহিদাটা পূরণ হবে। আর আপনাদের সেই ভিডিওর প্রথমের যে বিষয়টা ছিল যে আমি কেন বাচ্চা উঠাচ্ছি না সেটা তো বলেছি, আর বাচ্চা আমি আপাতত আর উঠাবো না, এখন আর আপাতত কোনো প্রকার বাচ্চা উঠাবো না। আমার যেটা টার্গেট আছে সেটা হচ্ছে আগামী বছর জানুয়ারির 20 তারিখ বা 25 তারিখের দিকে বাচ্চা উঠাবো, সেটা যাতে ফেব্রুয়ারিতে বিক্রি হয়, এবং এরপরে ফেব্রুয়ারি থেকে এরপরে ওই যে ফেব্রুয়ারি থেকে বাচ্চা উঠাবো, তারপর হচ্ছে শবে বরাত, প্রথম রমজান এবং ঈদকে কেন্দ্র করে ওই 4টার সময় আমি বাচ্চাগুলো উঠাবো। এছাড়া আপাতত বাচ্চা উঠাচ্ছি না, কেননা উঠাইলেই লস খাবো, 100% গ্যারান্টি। তো আপনারা যারা উঠাইতে চাচ্ছেন আপনাদের মঞ্চে আপনারা উঠান, এটা নিয়ে আমার কোনো ইয়ে থাকবে না, আমি উঠাবো না আপাতত। আমি আপাতত উঠাবো না, কারণ উঠাই লস খাওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি উঠায় যে যে টাকাটা লস খাবেন এর চাইতে বেকার বসে থাকাটা অনেক ভালো।